আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই নরম তুলতুলে ফ্লাফি বাটার রোলের রেসিপি। আশা করছি সকলের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এরকম নতুন নতুন এবং মজার মজার রেসিপি পেতে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের বাটার রোলের রেসিপি। আমি এখানে একটা বড় সাইজের মিক্সিং বলে নিয়ে নিব, 3 কাপ অ্যান্ড 1/4 কাপ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিচ্ছি 7 মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি 2 স্পুন অ্যান্ড 1/4 টিস্পুন ইস্ট, দিয়ে দিচ্ছি 1টি ডিম, এখন আমি একটা উইক্স দিয়ে সামান্য একটু মিশিয়ে নিব। ময়দা ডোটা করার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ। এখন আমি হাত দিয়ে হালকা একটু মেখে নিব। এরপর দিয়ে দিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা 1/4 কাপ আনসল্টেড বাটার। এখন আমি হাত দিয়ে ভালো করে মথে বাটারটাকে ময়দার ডোয়ের সাথে মিশিয়ে নিব। বাটাটা ডোয়ের সাথে মিশে নেওয়া হয়ে গেছে। এখন আমি ময়দার ডোটাকে নিচে রেখে এভাবে কিছুক্ষণ ধরে স্লাপ করতে থাকব, এতে ময়দার ডোটা খুব বেশি ফ্লাফি হবে এবং বাটার রোলটাও অনেক বেশি সফট হবে। স্লাপ করা হয়ে গেলে এরপর আমি হাত দিয়ে এইভাবে আরো কিছুক্ষণ মথে নিব। খেয়াল রাখতে হবে ময়দার ডোটা যেন খুব বেশি মসৃণ হয়, যত বেশি মসৃণ হবে বাটার রোলটা যখন বানাবেন তখন বুঝবেনই না যে এটা আপনি ঘরে তৈরি করেছেন, মনে হবে যেন আপনি বেকারি থেকে এগুলো কিনে এনেছেন। ফাইনালি আমার মথে নেওয়া হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে একটু ডো নিয়ে দেখাচ্ছি। যখন দেখবেন এভাবে টেনে টেনে বলানোর পরেও ডোটা ছিঁড়ছে না, তখন বুঝবেন আপনার ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি ডোটাকে একটা রাউন্ড বলের মতো শেপ করে নিচ্ছি। এখন আমি বলের মধ্যে 1 চা চামচ তেল দিয়ে ডোটাকে গ্রিস করে নিব, যাতে ডোটা ড্রাই আউট হয়ে না যায়। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি 1 থেকে 2 ঘন্টার জন্য, যতক্ষণ না পর্যন্ত ডোটা ফুলে ডাবল হয়ে না যায়। 2 ঘন্টা পর দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি চেপে চেপে এর ভিতর থেকে বাতাসটা বাইর করে দিচ্ছি, যদি ভিতরে বাতাসটা থেকে থাকে তাহলে বাটার রোলের গাটা স্মুথ হবে না। এখন আমি একটু গোল করে নিচ্ছি একটা ভারী রুটি বানানোর জন্য। এখন আমি ওপরে নিচে একটু ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটা বানিয়ে নিব। এরপর আমি একটু হাত দিয়ে চেপে চেপে সরিয়ে নিচ্ছি। এখন আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। রুটিটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কতটুকু ভারী করে বেলে নিয়েছি। এখন আমি একটা পিজা কাটার দিয়ে এভাবে কেটে রুটিটাকে 16 পিস করে নিব। আমি ফিলিং এর জন্য এরকম করে কিছু সল্টেড বাটার আমি কেটে নিয়েছি, এখানে প্রতিটা পিসের মধ্যে 1 চা চামচ পরিমাণ করে হবে। এখান থেকে আমি একটা বাটার পিস দিয়ে এভাবে টাইট করে ফোল্ড করে নিচ্ছি।
আমার ফোল্ড করা হয়ে গেছে। এখন আমি একটা কাঁচের ট্রের মধ্যে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে গ্রেজ করে নিচ্ছি। এখন আমি রুলের জয়েন্ট পার্টটা ট্রের মধ্যে নিচের দিকে রাখবো। আমার সবগুলো রোল রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব, যাতে রোলগুলো ফুলে ডাবল হয়ে যায়। রোলের ওপরে গ্রিস করার জন্য আমি এখানে একটা বাটিতে একটা ডিমের কুসুম নিয়েছি, আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 1 টেবিল চামচ দুধ। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে কুসুমটাকে দুধের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন, 1 ঘন্টা পর রোলগুলো ফুলে আবার ডাবল হয়ে গেছে। এখন আমি ডিমের কুসুম আর দুধের মিক্সচারটাকে এইভাবে রোলের উপর লাগিয়ে দিচ্ছি। এই মিক্সচারটা লাগানোর ফলে বেক করার পর রোলের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। মিক্সচারটা আমার লাগানো হয়ে গিয়েছে। এখন আমি প্রিহিটেড ওভেনে 350 ডিগ্রি ফারেনহাইটে 18 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিব। আমার বেক করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা 2 টেবিল স্পুন বাটার নিয়ে রোলের উপর ব্রাশ করে দিচ্ছি। রোলগুলো গরম থাকা অবস্থায় বাটার গ্রিস করে দিতে হবে। বাটার গ্রিস করার পর আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে 1/2 ঘন্টা বা 40 মিনিটের জন্য রেখে দিব। এতে রোলগুলো খুব সফট, নরম, তুলতুলে হবে। এই কাজটা রোলগুলো গরম থাকাকালীন অবস্থায় করতে হবে। 40 মিনিট হয়ে গেছে, এখন আমি প্লাস্টিক র্যাপটাকে উঠিয়ে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পেরেছেন আমার বাটার রোলগুলো কতটা নরম এবং সফট হয়েছে, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। বুঝাই যাচ্ছে না এগুলো আপনি ঘরে তৈরি করেছেন নাকি স্টোর থেকে কিনে এনেছেন। সকাল বিকাল নাস্তার জন্য বাটার রোল এভাবে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন স্বাস্থ্যকর পরিবেশে। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করি তখনই সাথে সাথে আপনারা এর নোটিফিকেশন পেয়ে যাবেন। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার বাটার রোলগুলো কতটা সফট এবং নরম হয়েছে। দেখুন, দোকানের মতো একদম নরম, সফট এবং তুলতুলে হয়েছে। দোকানেরটির চেয়েও 10 গুণ বেশি ভালো, কারণ এটা আপনি ঘরে তৈরি করেছেন, একদম ফ্রেশ এবং স্বাস্থ্যসম্মত। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।